আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, অর্থাৎ বিশেষ করে যারা এবার এইচএসসি পরীক্ষার্থী যারা, তাদের জন্য। এখন আমরা উচ্চতর গণিতের দুইটা বিষয়, একটা হলো ফার্স্ট পেপার আর একটা হলো সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারে মূলত চ্যাপ্টার অনেক হইলেও ছেলেমেয়েরা এখানে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যদি বলি, সেই ক্ষেত্রে 5টি প্রশ্নের উত্তর দেওয়া তাদের জন্য খুব বেশি কঠিন হয় না। কিন্তু সেকেন্ড পেপারে গিয়ে এখানে ক বিভাগ এবং খ বিভাগ থেকে যেহেতু মোট 5টি উত্তর দিতে হয়, এবং এই 5টি উত্তর দেওয়ার ক্ষেত্রে শর্ত থাকে 2টি বিভাগ থেকে কমপক্ষে যে কোনো বিভাগ থেকে 2টা কম দেওয়া যাবে না, অর্থাৎ ক এবং খ বিভাগ থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। এই ক্ষেত্রে সমস্যা যেটা হয়, বিশেষ করে দ্বিতীয় পত্রের খ গ্রুপে গিয়ে দেখা যায় ছেলেমেয়েরা এখানে ভালো করতে পারে না। তার কারণ হলো এখানে তাদের চয়েসের বিষয়টা রয়ে যায়। যেমন খ গ্রুপে মূলত প্রশ্ন আসে কণিক থেকে এক সেট সবসময় আসবে, স্থিতিবিদ্যা থেকে এক সেট, গতিবিদ্যা থেকে এক সেট এবং পরিসংখ্যান থেকে এক সেট। যে সমস্যাটা হয়, দেখা যায় যদি স্থিতিবিদ্যার ক্ষেত্রে দেখা যায় মুষ্টিমেয় কিছু অঙ্ক হয়তো কমান আসে, কোনোভাবে যদি সেই কম অঙ্কগুলো না এসে অন্য ধরনের অঙ্ক এসে যায়, তখন ছেলেমেয়েরা ভালো করতে পারে না। একইভাবে গতিবিদ্যার অঙ্কগুলো অনেকগুলো অধ্যায় থাকার কারণে সবগুলো অধ্যায় তাদের মনে আয়ত্তে আনাও কঠিন হয়। সাথে সাথে পরিসংখ্যানে তাদের উত্তর দেওয়াটা হয়তো মোটামুটি সহজ হয়, এটা উত্তর দিতে পারে, কিন্তু কমপক্ষে 2টো সেট উত্তর দেওয়ার জন্য তাকে কিন্তু পরিসংখ্যান বাধ্যতামূলক করতেই হয়। সাথে সাথে তাকে এই 3টি অর থেকে যে কোনো একটা অবশ্যই ভালো করে প্রিপারেশান নিতে হয়। সেই ক্ষেত্রে কণিক প্রিপারেশানটা যদি নিতে পারে, তাহলে কণিকের ক্ষেত্রে ভালো করাটা সহজ অন্যান্য চ্যাপ্টার থেকে। এবং কেউ যদি কণিক বাদ দিয়ে অন্য চ্যাপ্টারে ধরে, তাহলে কিন্তু তার শুধু সৃজনশীলেই সমস্যা হবে না, তার কিন্তু অবজেক্টিভ প্রচুর সমস্যা হবে, কেননা এই কণিক থেকে বেশ অবজেক্টিভও থাকে। সুতরাং এই কণিককে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন তাহলে আমরা আসি যে কণিক কিভাবে, কণিক থেকে ভালো উত্তর দেওয়া সম্ভব, কিভাবে এক সেট সৃজনশীল প্রশ্ন অথবা বহু নির্বাচনী প্রশ্ন ভালো করা, অথবা অ্যাডমিশন টেস্টের কথাই যদি বলি, সেখানেও কিন্তু কণিক থেকে সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন আসে। সেটা বুয়েটে হতে পারে, ইউনিভার্সিটি লেভেলে হোক, আর যে কোনো লেভেলেই হোক, প্রত্যেকটি লেভেলে কিন্তু কণিকের প্রশ্ন থাকে। সেই জন্য আজ আমি তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে তুমি কণিকে অল্প পরিশ্রমে ভালো করতে পারো। আমি চেষ্টা করব কণিকের, আমরা আজ আমি কণিকের পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত এই 3টির উপরে আমি 3টি ভিডিও তৈরি করছি এবং আলাদা আলাদাভাবে, এবং আমি চেষ্টা করব প্রত্যেকটা টপিক্সের মধ্যে একেবারে না হলেই নয় এরকম, অর্থাৎ এই বিষয়গুলো যদি আমরা জানি তাহলে পুরো অঙ্কগুলো কভার করা সম্ভব। খুব অল্প কিছু তথ্য যদি আমার জানা থাকে ভালোভাবে, তাহলে চলো আমরা শুরু করি। আমরা মূলত কণিক শুরুতে যেটা হয় সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে, এখন এখানে 3টি গ্রুপ থেকে কিন্তু, অর্থাৎ উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত মিলিয়ে কিন্তু এক সেট প্রশ্ন হয়, সুতরাং কোনোটি বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আবার দেখা যায় যে পরাবৃত্তের ধারণা যদি কারোর ভালো করে হয়, তাহলে সে কিন্তু উপবৃত্ত অধিবৃত্ত ভালো ধারণা পেয়ে যায়। এই জন্য পরাবৃত্তের ধারণাটা অনেক বেশি স্পষ্ট থাকা দরকার, এবং পরাবৃত্তের ধারণাটা আমরা চেষ্টা করব খুব ভালোভাবেই এটা অর্জন করা। তাহলে দেখো, আমাদের পরাবৃত্তে মূলত কিছু অবজেক্টিভের সাথে সাথে আমাদের কিন্তু অবজেক্টিভ বিষয়গুলো আমরা চিন্তা করব। যেমন পরাবৃত্তের মূল কাজটা হলো এর বেসিক বিষয়টা, অর্থাৎ পরাবৃত্তের আদর্শ সমীকরণ নিয়ে আমাদের প্রথম একটু জানা দরকার। ধরো পরাবৃত্তের আদর্শ সমীকরণ হলো y² = 4ax। এখন
এটা হলো পরাবৃত্তের আদর্শ সমীকরণ। শুধু এইটাই না, আবার বলা হয় এটাও হতে পারে এক্স স্কয়ার সমান ফোর এ ওয়াই। আমরা যদি ওয়াই স্কয়ার সমান ফোর এ এক্সটা ভালোভাবে বুঝতে পারি, তাহলে এক্স স্কয়ার সমান ফোর এ ওয়াই এটা জাস্ট উল্টিয়ে দিলে হবে। আমি ওইটাও তোমাদের বলে দিব কিভাবে আমরা ওটা মনে রাখবো। তাহলে আমাদের ওয়াই স্কয়ার সমান ফোর এ এক্স, এটা চিত্রটা কী হবে? এটা চিত্রটা হবে এটার শীর্ষবিন্দু, অর্থাৎ এভাবে আমি কিন্তু আজকে পরাবৃত্তে মানে কণিকের যে ক্লাসটা আমরা নিচ্ছি, মূলত আমি ধরেই নিয়েছি কণিকের মোটামুটি বেসিক ধারণা তোমাদের আছে, তোমরা আগেই কণিক সম্পর্কে একটা মোটামুটি ধারণা আছে, তার উপর ভিত্তি করে আমি কিন্তু একেবারে আমি এটাকে আমি কিছু ধারণা থেকেই আমি এটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি, যার কারণে আমি কিন্তু একেবারে প্রথমে কণিকের সংজ্ঞা বা অন্যান্য বিষয়গুলো একটু অ্যাভয়েড করে চলব। আমরা এখানে দেখো ওয়াই স্কয়ার সমান ফোর এক্স, এটার চিত্র হলো এই ধরনের। এখানে এই খেয়াল রাখতে হবে এই কণিকটা মূল বিন্দুতে, অর্থাৎ জিরো জিরো বিন্দুতে এর এটাকে বলা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এই শীর্ষবিন্দু যদি এ হয়, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স এর মান জিরো, ওয়াই এর মান জিরো, অর্থাৎ এই বিন্দু হলো মূল বিন্দু। তাহলে এই পরাবৃত্তের কিন্তু এটাকে বলা হচ্ছে শীর্ষবিন্দু। এখন এই পরাবৃত্তের দেখো এর কিন্তু এই যে একটা শেপ, এর কিন্তু ওই পাশে আমি জানি না কোন পর্যন্ত কি অবস্থা আছে, যার কারণে দেখো এই কোনো কেন্দ্র নাই। অর্থাৎ কেন্দ্রটা কি? কেন্দ্র হলো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখেতে চলার পথ, এটাকে বলা হবে তার একটা তার সঞ্চার পথ। তাহলে যে বিন্দুটা, যে বিন্দু থেকে সব দূরত্বগুলো মানে সমানভাবে, সেটাকে আমরা বলছি কেন্দ্র। কিন্তু এখানে কিন্তু এই ধরনের বিষয় নাই, যার কারণে কণিক থেকে অবজেক্টিভ প্রশ্ন প্রায় একটা প্রশ্ন আসে যে কোন কণিকে কেন্দ্র নাই, অর্থাৎ এই কণিকগুলোর মধ্যে সবগুলোরই কেন্দ্র আছে, শুধুমাত্র পরাবৃত্তের কোনো কেন্দ্র নাই। আমরা কিন্তু পরাবৃত্ত নিয়ে আলোচনা করছি মূলত, তাহলে পরাবৃত্তের কোনো কেন্দ্র কিন্তু নাই, কিন্তু অন্যগুলো সবই কেন্দ্র আছে, অর্থাৎ উপবৃত্তেরও আছে অধিবৃত্তের কেন্দ্র আছে। এবার আমরা জানব যে এই পরাবৃত্তের এটা যদি হয় শীর্ষবিন্দু, তাহলে এই মাঝ দিয়ে যে রেখাটা গেল এই রেখাটার নাম হলো অক্ষরেখা, অর্থাৎ এর একেবারে শীর্ষবিন্দু দিয়ে যে রেখাটা যাবে সেটাই হলো এর অক্ষরেখা। এবং এই অক্ষরেখাটা এই ক্ষেত্রে এক্স অক্ষই হলো এর অক্ষরেখা। আর এই শীর্ষবিন্দু দিয়ে যে অক্ষরেখার সাথে যে লম্বরেখাটা আছে সেই রেখাটার নাম হলো এই পরাবৃত্তের স্পর্শ। আর কি প্রয়োজন আমাদের? আর প্রয়োজন আমাদের এই মানে ভিতরের দিকে, অর্থাৎ এই অক্ষরেখার উপর একটা বিন্দু যেটাকে আমরা বলছি উপকেন্দ্র, এস দিয়ে নির্দিষ্ট করা হয় এবং এই এস প্রতীক দিয়ে চিহ্নিত করা হয়। এইটুকুর দূরত্ব হলো এ, ছোট হাতের এ। তাই যদি হয়, যেহেতু এক্স অক্ষের উপর দূরত্ব হলো এ, সুতরাং এস বিন্দুর স্থানাঙ্ক হবে এ, ওয়াই এর মান জিরো। তাহলে এইটাকে আমরা বলছি উপকেন্দ্র। একইভাবে বাম দিকে এ একক দূরে, অর্থাৎ এই যতটুকু দূরত্ব ততটুকু দূরে, এ একক দূরে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা আছে, যে রেখাটার নাম হলো এম জেড, এম ড্যাশ বলা হয়, এবং এই রেখাটা হলো দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। এখন এই দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা হলো এক্স অক্ষের উপরে লম্ব বা অক্ষরেখার উপর লম্ব, অথবা ওয়াই অক্ষের সমান্তরাল, এবং এটা মূলবিন্দু থেকে বাম দিকে এ একক দূরত্বে এই রেখাটা আছে। সুতরাং জেড বিন্দুর স্থানাঙ্ক যদি বলতে হয়, তাহলে এক্স এর মান হলো মাইনাস এ, ওয়াই এর মান হলো জিরো। অর্থাৎ এই যে উপকেন্দ্র, এর স্থানাঙ্ক যদি এ জিরো হয়, এবং যদি নিয়ামক রেখা এবং অক্ষরেখার সেদিন যদি জেড হয়, তার স্থানাঙ্ক যদি মাইনাস এ জিরো হয়, তাহলে এই নিয়ামক এবং উপকেন্দ্রের মধ্যে দূরত্ব হবে এই পাশে এ আর এই পাশে, অর্থাৎ দুটো মিলে যতটুকু দূরত্ব টু এ, অর্থাৎ এই এস জেড এর দূরত্ব হলো টু এ। এখন আমাদের তাহলে দেখো, এই যদি আমরা জানতে পারি যে এটা কতটুকু দূরে আছে, এটা কতটুকু দূরে আছে, কোন পাশে আছে, এই বিষয়গুলো যদি আমরা জানি,
তাহলে আমাদের এখান থেকে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন মূলত সেগুলো খুব সহজে আমরা মনে রাখতে পারবো। আমাদের আরেকটা বিষয় খেয়াল করো যে আমাদের এই যে পরাবৃত্তের মূলত এই যে চলার পথ এটাকে কিন্তু বলা হচ্ছে পরাবৃত্ত, সবগুলো মিলিয়ে পরাবৃত্ত, কিন্তু মূল জিনিসটা হলো এই সঞ্চার পথ। তাহলে আমরা এই সঞ্চার পথের উপর একটা বিন্দু ধরে নিলাম পি এক্স ওয়াই, তাহলে এই যে পি বিন্দু থেকে এই উপকেন্দ্রের যে দূরত্ব এস পি আর পি থেকে এই নিয়ামক রেখার যে লম্ব দূরত্ব এই পি এম, এদের অনুপাত কোণিকের ক্ষেত্রে অর্থাৎ এস পি বাই পি এম এদের মধ্যে একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্কটা হলো ই। এই পরাবৃত্তের ক্ষেত্রে এস পি যতটুকু পি এমও ততটুকু, অর্থাৎ এদের মান হলো এই অনুপাতের মান হলো অন। সুতরাং এখান থেকে আমরা পাই এস পি সমান পি এম, এই সম্পর্ক থেকে মূলত আমাদের কোণিকের সমীকরণ বের করতে হয়। আমরা অর্থাৎ পরাবৃত্তের সমীকরণ তৈরি করার ক্ষেত্রে এই সম্পর্কটাই আমরা ব্যবহার করি। তাহলে আমরা আবার একটু দেখি, দেখো আমাদের এটা হচ্ছে পরাবৃত্ত, এই শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামক রেখা, সঞ্চার পথের উপর একটা বিন্দু, এবং এদের মধ্যে একটা সম্পর্ক হলো এস পি সমান পি এম। এটা অক্ষরেখা, এটা স্পর্শক রেখা, অক্ষরেখা এবং স্পর্শক রেখা পরস্পর পরস্পরের উপর লম্ব, একইভাবে অক্ষরেখা দ্বিকাক্ষরেখা এরা একটি আরেকটার উপর লম্ব। এই বিষয়গুলো যদি আমরা জানি, আবার আমাদের আরেকটা বিষয় আমাদের প্রয়োজন, সেটা হলো এই উপকেন্দ্রের অক্ষরেখার উপর যে লম্ব রেখাটা থাকে, অর্থাৎ এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যে রেখাটা থাকে এই এর নাম হলো এল এল ড্যাশ, অর্থাৎ এটাকে আমরা বলছি উপকেন্দ্রিক লম্ব রেখা। তাহলে উপকেন্দ্রিক লম্ব রেখা হলো এল এল ড্যাশ, এবং এদের দূরত্ব আমরা যদি জানি তাহলে আমাদের সুবিধা হবে দূরত্ব বের করতে। আমরা দেখো যদি এইটুকু দূরত্ব জানি হলো টু এ, মনে রাখবো এটা আমাদের সূত্রের জন্য আমি তোমাদের মনে রাখতে বলছি, তাহলে দেখো এইটুকু দূরত্ব টু এ, এইটুকু দূরত্ব টু এ, সুতরাং এইটা আর এটার দূরত্ব টোটাল হবে ফোর এ। সেই ক্ষেত্রে এখান থেকে এইটুকু দূরত্ব দেখো এ, এইটুকু দূরত্ব হলো টু এ, সুতরাং আমি যদি বলি এল এর দূরত্ব, এল এর যে স্থানাঙ্ক সেই স্থানাঙ্ক খুব সহজে আমি পাচ্ছি, দেখো এ টু এ। আর এই যে উপকেন্দ্রিক লম্ব রেখার দূরত্ব, এই দূরত্ব হলো ফোর এ। দেখো এবার আমরা এই হলো মোটামুটি আমাদের বেসিক একটা ধারণা। এবার আমাদের যে সূত্রগুলো আমাদের প্রয়োজন হয় অঙ্ক করার ক্ষেত্রে, সেই অঙ্ক করার ক্ষেত্রে আমরা দেখো আমাদের সূত্রগুলো মুখস্থ রাখার ক্ষেত্রে আসলে যদি এই চিত্রটা ধারণা স্পষ্ট থাকে তাহলে সূত্র খুব বেশি মনে রাখার প্রয়োজন হয় না। শুধু প্রয়োজন হয় যে এখানে পরাবৃত্তের চিত্র, এখানে অক্ষরেখা, উপকেন্দ্রিক লম্ব রেখা, কোথায় কতটুকু দূরত্ব, এইটুকু জানলেই দেখো যে কোনো ধরনের আমি সূত্রটা লিখতে পারবো। এখান থেকে ধরে নাও বলা হলো যে এখানে সবগুলো দেখো শীর্ষবিন্দু স্থানাঙ্ক, উপকেন্দ্র স্থানাঙ্ক, শীর্ষবিন্দু, এই যে অক্ষরেখা এবং নিয়ামক রেখা, ছেদ বিন্দুর স্থানাঙ্ক, এসবই কিন্তু খুব সহজ আমার হয়ে গেল। এরপরে আসে দেখো আমার যদি বলা হয় যে এই রেখার সমীকরণ বের করো, অর্থাৎ উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ কি হবে, সমীকরণ মানে হলো আমরা দেখব মূল বিন্দু থেকে কত দূরে আছে, এ একক দূরে আছে। সুতরাং এই রেখার সমীকরণ হলো এক্স ইকুয়াল টু এ, অর্থাৎ উপকেন্দ্রিক লম্ব রেখার সমীকরণ। যদি বলা হয় এই রেখার সমীকরণ কি, অর্থাৎ দ্বিকাক্ষ রেখার সমীকরণ কি, তাহলে দেখো বলা হচ্ছে এক্স ইকুয়াল টু এই পাশে বাম পাশে, সেজন্য এক্স ইকুয়াল টু মাইনাস এ। এখন যদি বলা হয় অক্ষরেখার সমীকরণ কি, তার মানে এখানে ওয়াই এর মান জিরো, অর্থাৎ ওয়াই সমান জিরো। যদি বলা হয় স্পর্শকের সমীকরণ কি, তাহলে এক্স সমান জিরো। তাহলে আমাকে দেখো যে কোনো ধরনের সূত্র আমার যখন প্রয়োজন হয় আমি কিন্তু খুব সহজে এই প্রশ্নের সূত্রগুলো উত্তর দিতে পারি। এবার আসি আমরা আমরা তাহলে দেখো বেসিক বিষয়গুলো আমরা দেখলাম এবং এই বেসিক বিষয়ের উপর ভিত্তি করে মূলত আমাদের অঙ্ক করতে হয়। তাহলে আমাদের যখন প্রশ্নে বলা থাকবে, বিশেষ করে পরাবৃত্তের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের হয়, আচ্ছা আমি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স যদি পারি, তাহলে এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই, এই বিষয়টাও কিন্তু আমরা পারি। এখন আমরা কিছু
চিত্রের মানে বিশেষ করে অবজেক্টিভের ক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট অথবা তোমাদের অবজেক্টিভের জন্য আমাদের কিন্তু চিত্রটা খুব গুরুত্বপূর্ণ। বলা হয় নিচের চিত্রটি সমীকরণ কোনটি, নিচের চিত্রটি কি নির্দেশ করে, কোন পরাবৃত্তের নির্দেশ করে, এই জাতীয় বিষয়গুলো যখন আসে তখন আমরা যে কোনো ধরনের চিত্র হলেই তুমি বলতে পারবা খুব সহজে। আমরা তাহলে এবার আসি, আমরা কত ধরনের চিত্র কিভাবে হতে পারে, আমরা কিভাবে মনে রাখবো সেই বিষয়গুলো আসি। দেখো আমি কিন্তু আমরা একটা একটা করে এখানে আসব। যেমন ধরো আমি একটা দিয়েছি একটু আগে যেটা দিলাম, তাহলে দেখো এটা কি ছিল, এটা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ হয় তাহলে এর সমীকরণ ছিল দেখো ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স, এটা ছিল। যদি বলা হয় এরকম থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে অক্ষরেখা যদি ওয়াই এর সাথে হয়, অর্থাৎ এইভাবে যদি হয় তাহলে এর সমীকরণ হবে এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই। ঠিক এর উল্টা দেখো, অর্থাৎ অক্ষরেখা যদি পরিবর্তন হয় তাহলে এক্স ওয়াইও পরিবর্তন হয়ে যাবে। এবার আমরা আসব যে এটা তো হলো কমান চিত্র। এবার আমরা আসি যদি চিত্রটা এরকম হয়, ধরে নাও এক্স অক্ষ ওয়াই অক্ষ চিত্রটা আছে ধরো এরকম আছে, অর্থাৎ এইখানকার দূরত্ব বলে দেওয়া আছে এ, অর্থাৎ এইটুকু দূরত্ব হলো ই, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক যদি বলা থাকে মাইনাস এ জিরো সাপোজ, তাহলে তোমার এই যে চিত্রটা আমি আঁকলাম এই চিত্রটা মূলত বোঝার ক্ষেত্রে খেয়াল করো যে আমাদের এই হলো মূল বিন্দু, এখান থেকে এক্স এর মান ধনাত্মক, এখান থেকে এই পর্যন্ত বলছি এক্স আর এই পাশে বলছি মাইনাস এক্স। তাহলে আমি যদি এই এখান থেকে এইটুকু এই যতটুকু এইটুকু কি এক্স ধনাত্মক এক্স মনে করি, তাহলে আমার কিন্তু এখান থেকে এই পর্যন্ত যদি এক্স হয় তাহলে এতটুকু থেকে যদি শীর্ষবিন্দু চলে যায় তাহলে দেখো তো আমার এখন শীর্ষবিন্দু পরিবর্তন হয়ে এই পর্যন্ত আসছে, অর্থাৎ আরও অতিরিক্ত এক্স এর মান এ পর্যন্ত আরও দূরত্ব বেড়ে গেল। সেই জন্য এটার যে আমাদের সমীকরণ হবে এটা হবে ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স, তখন একটু বেড়ে গেল তাহলে ফোর এ এক্স প্লাস এ, অর্থাৎ এইটুকু দূরত্ব যদি এ হয় তখন বলছি ফোর এ এক্স না হয়ে এক্স প্লাস এ। এখানে তোমাদের কনফিউজ হতে পারে এই এ আর এই এর জন্য, সেই জন্য আমি এখানে আরেকটু অন্য সংখ্যা যদি দেই, ধরে নাও এখান থেকে এইটুকু দূরত্ব হলো দুই, অর্থাৎ বাম দিকে দুই একক যদি যায় তাহলে আমার এখানে কি হবে এক্স প্লাস টু হবে, অর্থাৎ এক্স এর মান আরো দুই একক বেড়েছে। সেই জন্য এর এর আমাদের সমীকরণ হবে ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স প্লাস টু হবে। এবার দেখো যদি এরকম হতো তাহলে কেমন হয়, এরকম যদি হয় এইটুকু দূরত্ব হলো টু তাহলে কিন্তু দেখো এটা যদি এক্স হয় তাহলে আমার হবে কি ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স মাইনাস টু, মানে এক্স থেকে দুই একক কমে গেছে, সেই জন্য আমার হলো ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স মাইনাস টু। একইভাবে আমি কিন্তু দেখো এইভাবে সব ডান পাশে নিয়েছি, অর্থাৎ ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স বলেছি, কেননা এক্স হলো ধনাত্মক দিকে তার অক্ষরেখার অর্থাৎ উপকেন্দ্রতা হলো ধনাত্মক দিকে। এখন যদি আমার এরকম হয়, দেখো আমি যদি এই চিত্রটাকে একটু ঘুরিয়ে দেই, মূলত এইভাবেই দিয়েছি অক্ষরেখা কিন্তু এক্স একাই অক্ষই থাকছে, তবে এখানে ঘটনা কি হয়েছে দেখো, ঘটনাটা হলো এক্স অক্ষের অর্থাৎ বাম দিকে অক্ষরেখাটা ঘুরে গেছে, অর্থাৎ উপকেন্দ্রটা হয়েছে এক্স অক্ষের ঋণাত্মক অংশে। সেই জন্য এই যে আমার এক্স অক্ষের ঋণাত্মক অংশে উপকেন্দ্র হওয়ার কারণে এই সমীকরণটা তখন ওয়াই স্কোয়ার ঠিকই থাকবে, ফোর এ এক্স ছিল এই এক্স এর মান এখন বাম দিকে হওয়ার কারণে এখানে সমান হবে মাইনাস ফোর এ এক্স, অর্থাৎ ওয়াই স্কোয়ার সমান মাইনাস ফোর এ এক্স মানে হলো এক্স এর বাম দিকে এর উপকেন্দ্র আছে, এভাবে মনে রাখতে হবে। তাহলে দেখো আমি যদি বলি ওয়াই স্কোয়ার সমান মাইনাস ফোর এ প্লাস এক্স, যদি এই সমীকরণের চিত্র যদি এরকম দিয়ে বলা হয় কি হবে দেখো তো, এইখানে যদি দেওয়া হয় তাহলে আমার কিন্তু দেখো এখানে এক্স এটা ওয়াই, উপকেন্দ্র কিন্তু এই পাশে, সুতরাং এটার সমীকরণ হবে ওয়াই স্কোয়ার সমান মাইনাস ফোর এ, এখানে এক্স এর মান এই যে মাইনাস কমান দিয়েছে কিন্তু, সেই জন্য এক্স আগে যা ছিল তার থেকে আরো দুই একক ধরো বেড়ে গেল,
তাহলে x প্লাস 2 আসলে কিন্তু দেখো এইগুলো ছিল মাইনাস x তাই সেখানে আমার আরো একটু মাইনাস এই অংশটা কিন্তু মাইনাস দুগুণ করে দেখো তাহলে মাইনাস 4x মাইনাস 2 তার মানে আমার কিন্তু এখানে এখানে কি হলো যে এই পর্যন্ত যদি হয় মাইনাস x আরো একটু বেড়ে গেছে সেই জন্য মাইনাস 4x প্লাস 2 এখন এইভাবে আমরা কিন্তু যখন অক্ষরেখা x অক্ষের উপরে হবে সেটা বাম দিকে হোক ডান দিকে হোক তাহলে তখন y স্কয়ার ঠিকই থাকবে এবং এই ধনাত্মক দিকে যদি উপকেন্দ্র হয় তাহলে x এর ওই দিকে ধনাত্মক হবে যদি এটা বাম দিকে হয় অর্থাৎ যদি ঋণাত্মক দিকে তার উপকেন্দ্র হয় তাহলে মাইনাস হবে আর কখন এখানে বাড়বে কমবে এটা দেখেই বোঝা যাবে কত একক আমার যোগ করতে হবে না বিয়োগ করতে হবে ধরে নাও একটু আগে যেভাবে করেছি ধরো এইভাবে যদি হয় তাহলে কিন্তু দেখো এইখানে কিন্তু কমে গেছে আরো কমে গেছে তাহলে এইটার সমীকরণ হবে y স্কয়ার সমান মাইনাস 4ax মাইনাস 2 হবে অর্থাৎ আরো কমে গেছে তাহলে আমার কিন্তু দেখো এইটুকু এটা হবে এবার আমরা যদি বলি এইভাবে না করে যদি আমরা মাত্র শুধু অক্ষরেখা x অক্ষের উপরে বলেছি y অক্ষে বলি ঠিক সেম সেম ঘটনা ঘটবে ওইখানে কোনো সমস্যা হবে না সমস্যা এবার যেখানে হয় আমাদের সব সময় কি আমাদের শীর্ষবিন্দু পরাবৃত্তের শীর্ষবিন্দু কি মূলবিন্দুতে থাকবে অথবা এক অক্ষরেখা কি x অক্ষই হবে কখনোই না এটা পরিবর্তন হতে পারে যেমন দেখো যদি এরকম হয় ধরে নাও এই হলো এখন পরাবৃত্ত তাহলে কিন্তু এই পরাবৃত্তের অক্ষরেখা কিন্তু দেখো এইভাবে এটা কিন্তু একটা যুক্তি আছে কি যুক্তি x অক্ষের সমান্তরাল আছে তাহলে দেখো এই x অক্ষের সমান্তরাল যদি অক্ষরেখা হয় এবং তার তার শীর্ষবিন্দু এখানে হবে এর স্পর্শক হবে এখানে তাহলে এই যে স্পর্শক হলো এখন আমাদের আমরা ঠিকভাবে আঁকি তাহলে আমাদের এই যদি স্পর্শক হয় তাহলে এর শীর্ষবিন্দু কিন্তু এখানে এখন শীর্ষবিন্দু কিন্তু আগে জিরো জিরো ছিল এখন কিন্তু শীর্ষবিন্দু জিরো জিরো নেই এখন কিন্তু শীর্ষবিন্দু x অক্ষের কিছু অংশ y অক্ষের কিছু অংশ কমে গেছে এখন ধরে নাও এই পরিমাণ অংশকে বলা হলো আলফা পরিমাণ আলফা আর এই পরিমাণ অংশকে আমরা বললাম বেটা তাহলে আমরা এখন এই যে x এর স্থানাঙ্ক ধরে নাও আমরা এখানে আমাদের এখানে ধরো আমরা এই কত পরিমাণে কমে গেছে আমি এখানে ধরো আলফা বিটা যদি দেই যে এর শীর্ষবিন্দু হলো এইটা অর্থাৎ বোঝানো হচ্ছে যে এই x এর এই যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আলফা এইটুকু পরিমাণ যদি আলফা কমে যায় এইটুকু পরিমাণ যদি বিটা কমে যায় সেই হিসেবে আমি এখানে আলফা বিটা দিয়েছি এখন তাহলে এর সমীকরণটা কি হবে যেহেতু অক্ষরেখা x অক্ষের সমান্তরাল সেই জন্য y স্কয়ারটা ঠিকই থাকবে এখন y স্কয়ার তো ছিল এখান থেকে এই পর্যন্ত এখন কি y স্কয়ার কি এইটুকু কিন্তু কমে কিন্তু এখান থেকে শুরু হয়েছে অর্থাৎ এইটুকু হয়েছে তাহলে এই যে পরিমাণটুকু কিন্তু কমে গেছে কার ক্ষেত্রে y এর ক্ষেত্রে সেই জন্য আমরা এখানে লিখব y মাইনাস বেটা হোল স্কয়ার y স্কয়ারের পরিবর্তে আর এখানে 4a x এর পরিমাণও কিন্তু কমে গেছে কতটুকু কমে গেছে আলফা পরিমাণ কমে গেছে কারণ এখান থেকে শুরু হয়েছে দেখো এইখান থেকে সেই জন্য 4a x মাইনাস আলফা এটা হবে অর্থাৎ আমরা তাহলে ওয়া আমাদের এখানে কি হলো আমাদের শীর্ষবিন্দু দেখো যেখানে হয়েছে তাহলে আমার কতটুকু y এর পরিমাণও কমে গেছে আবার এখানে x এর পরিমাণও কমে গেছে সেই জন্য y মাইনাস বিটা হোল স্কয়ার সমান 4a x মাইনাস আলফা এখন তাহলে আমরা আশা করি যে এভাবে চিত্র সম্পর্কে ধারণা আছে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি ধরো আমাদের এই যে বিষয়টা আমরা দেখলাম মূলত এই যে কোণিক মূলত তোমাদের যে তোমাদের যে বিষয়গুলো আছে অর্থাৎ হয় x অক্ষের সমান্তরাল অথবা x অক্ষের উপরে অবস্থিত অথবা y অক্ষের উপর অবস্থিত y অক্ষের সমান্তরাল এইভাবেই থাকে কিন্তু আসলে কোণিক অন্যভাবেও কিন্তু হতে পারে এইভাবে হতে পারে কিনা দেখো তো এটাও কিন্তু হতে পারে এখন এই যে বিষয়টা থাকলো দেখো x অক্ষ y অক্ষ থেকে সমান এরকম যখন থাকে মনে রাখতে হবে তোমাদের বইয়ের মধ্যে সাধারণত তোমাদের এত ক্রিটিক্যাল বিষয় আসে না তবে জেনে রাখো যে যদি এই যে আমাদের পরাবৃত্তে এটা আমরা লিখলাম দেখো y স্কয়ার সমান 4ax এই ফরম্যাটে আছে অর্থাৎ এখানে একপাশে y একপাশে x স্কয়ার এবং x এক্স ওয়াই টার্ম একসাথে নাই কিন্তু এক্স ওয়াই টার্মও কিন্তু একসাথে আসতে পারে যদি আসি সেই ক্ষেত্রে চিত্রটা মূলত এইরকম হয় তোমাদের বইয়ের মধ্যে এই ধরনের নাই এটা উচ্চতর ক্লাসে গিয়ে তোমরা আরও ডিটেলস জানতে পারবে
এবার আমরা আসি চিত্র সম্পর্কে ধারণা হলে আমাদের সুবিধা হলো অবজেক্টিভ প্লাস বেসিক বিষয়টা আমাদের জানা থাকবে। এবার আমরা একটা অঙ্ক আমাদের ভুল হয় কোথায়, ধরে নাও একটা কণিকের সমীকরণ দেওয়া হলো ওয়াই স্কোয়ার সমান ধরো এখানে 18x, এইটা একটা জাস্ট কণিকের সমীকরণ অর্থাৎ পরাবৃত্তের সমীকরণ, বলা হলো এর শীর্ষবিন্দু বের করো, উপকেন্দ্র বের করো বা ভ্যারাইটিস বিষয়গুলো বের করো। তখন কি করতে হয়, তখন এই সমীকরণটাকে ওয়াই স্কোয়ার সমান 4a অর্থাৎ 4 কত গুণ করলে 18 হয়, তার মানে 18/4, এটা কিন্তু দেখো এই যে 4ax করা হলো, তাহলে এই যে 4 × এটাকে কাটাকাটি করলে দেখো 9/2x, এই ক্ষেত্রে এটাকে আমরা যদি এই যে ওয়াই স্কোয়ার সমান 4ax এর সাথে তুলনা করি তাহলে তখন হয় কি a সমান দেখো 9/2, আর x ও কিন্তু x এর সমান, y ও কিন্তু y এর সমান, অর্থাৎ x আর y কিন্তু ছোট হাতে এখানেও ছোট হাতে, অর্থাৎ এর মানটাই শুধু a না হয়ে 9/2, আর x আর y কোনো পরিবর্তন নাই, যার কারণে আমাদের মূলত যখন ধরো বলা হলো যে এই পরাবৃত্তের উপকেন্দ্রে স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে উপকেন্দ্রে স্থানাঙ্ক কি a0, তাহলে আমরা এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক যখন বলছি দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক তখন বলছি a0, এই কথাটার অর্থ হলো x এর মান a, y এর মান 0, মূলত এই ক্ষেত্রে এখানে সরাসরি এর মান যদি বসিয়ে দেওয়া হয় অর্থাৎ 9/2 0, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই, কেন এখানে আমাদের হুবহু এই সমীকরণের সাথে তুলনা করেছি, এক্স ওয়াই কোনো পরিবর্তন হয়নি, যার কারণে এ সরাসরি এ, আর এটা কিন্তু বসিয়ে দিলেই আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক হয়ে গেল, এটা আমাদের সমস্যা নাই, এটা ভুল তোমরা করো না। মূলত ভুল করো কোথায়, ধরে নাও একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে যেটাকে সিম্পলিফাই করার পরে ধরে নাও সমীকরণটা এরকম এসেছে ওয়াই স্কোয়ার সমান 18x এরকম এসেছে, সেই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে আমাদের, আমাদের ঘটনাটা ঘটলো ধরো এরকম আসার পরে আমার কিন্তু দেখো এই সমীকরণটা কিন্তু সরাসরি ওয়াই এবং এক্স একই না, তার মানে এই ওয়াইটা কিন্তু সরাসরি ওয়াই নেই, তখন হয়েছে কি এই ওয়াই স্কোয়ার হয়েছে সমান 4 × a × x, এই ক্ষেত্রে যদি আদর্শ সমীকরণের সাথে তুলনা করা হয় তাহলে আমরা পাবো দেখো ওয়াই সমান y-2, আর x মানে এটা আমরা এটা ধরলাম যেহেতু বড় হাতের এখানে বড় হাতের দিবা, আর x মানে কি ছোট হাতের x, সুতরাং x এর ক্ষেত্রে কোনো সমস্যা নাই, সমস্যা হলো y এর ক্ষেত্রে, আর কি এর মান কিন্তু এখানে 9/2 হয়েছে। এইবার যদি আমরা বলি যে এই পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক মানে কিন্তু দেখো a0, অর্থাৎ উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাদের কিন্তু এখানে এই রয়েছে 4ax এরকম রয়েছে। এখন যদি এটাই কিন্তু খুব বেশি সমস্যা তোমাদের হয় না, সমস্যাটা হয় মূলত দেখা যায় যে y-2² সমান এখানে ধরো 18 ধরো থাকো 18 থাকলো আর x+2 হলো ধরে নাও এরকম, তাহলে এই সমীকরণটাকে আমরা কি করি এটার সাথে যদি তুলনা করা হয় 4 × a × x এর সাথে যদি তুলনা করি তাহলে আমরা পাই দেখো y সমান y-2, x মানে হলো x+2, আর এর মান হয় 9/2। এইবার আমি বললাম যে উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে তখন কি ঘটে দেখো, তাহলে আমি যদি উপকেন্দ্রের স্থানাঙ্ক বলতে হয় তাহলে আমার কিন্তু a0, এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক a0 বললাম, আমরা কিন্তু এটি আদর্শ সমীকরণ, যখন সরাসরি ওয়াই স্কোয়ার সমান 4ax তখন আমরা এর মান বসিয়ে দিলে হয়ে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আসলে যে স্থানাঙ্ক মানে কিন্তু এই a আর 0 মানে হলো x এর মান হলো a বড় হাতের x, আর বড় হাতের y এর স্থানাঙ্ক হলো 0, এই জন্য আমাকে লিখতে হবে, অর্থাৎ এতে লেখার পরে আমাকে লিখতে হয় অর্থাৎ x সমান a এবং y সমান অর্থাৎ y সমান 0, এখান থেকে আমি মান বসাবো, অর্থাৎ x এর মান আমার বসাতে হবে x+2, আর a এর মান বসাতে হবে 9/2, একইভাবে y এর মান বসাতে হবে y-2 = 0, তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, এটি ক্যালকুলেশন করলে
9 by 2 minus 2 और y समान 2 এখান থেকে x এর মান পেলাম দেখো -4 অর্থাৎ 5/2 আর y এর মান পেয়েছি দেখো 2 অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক হলো 5/2 2 আর তুমি যদি এটা না লিখে তুমি যদি সরাসরি এর মান বসাতে তখন কিন্তু উপকেন্দ্রের স্থানাঙ্ক হতো কত 9/2 0 আর এখন কি হলো 5/2 0 এই জায়গাটা তোমাদের খুব মনে রাখতে হয় এটা ফরম্যাট যদি এরকম হয় তাহলে কিন্তু এভাবেই তোমাকে উপকেন্দ্রের স্থানাঙ্ক বা অন্যান্য মানগুলো কিন্তু বের করতে হবে তোমরা এই বিষয়টা ভালো করে মনে রাখতে হবে এবার আসো আমাদের যদি পরাবৃত্ত থেকে এটা আমি একটা বিষয় বললাম যে আমাদের বিষয় করে এটা ক নম্বরের জন্য এটা বেশি আসে আমরা এবার দেখো একটা সৃজনশীল প্রশ্ন যদি পরাবৃত্ত থেকে আসে যে প্রশ্নই আসুক না কেন খুব সহজ একটা টেকনিক তোমাদের আমি বলে দিতে পারবো দেখো বলা হলো একটা উপকেন্দ্র দেওয়া আছে ধরে নাও 5 0 আর তার আবার শীর্ষবিন্দু দেওয়া আছে ধরে নাও শীর্ষবিন্দু দেওয়া আছে ধরে নাও 2 0 ধরে নাও শীর্ষবিন্দু দেওয়া আছে 2 0 আর উপকেন্দ্র দেওয়া আছে তোমার এখানে 5 0 সুতরাং এই সব এই যে আমাদের দুটো তথ্যের উপর ভিত্তি করে এই পরাবৃত্তের অন্যান্য তথ্যগুলো নির্ণয় করতে হবে অন্যান্য তথ্য বলতে কি শুধুমাত্র দুটো টপিকস দেওয়া আছে দুইটা শর্ত দেওয়া আছে যে উপকেন্দ্র দেওয়া আছে আর শীর্ষবিন্দু দেওয়া আছে তাহলে আমাকে এই পরাবৃত্তের যত রকমের সৃজনশীল প্রশ্ন হোক না কেন তোমার প্রথম কাজটা হবে একটা চিত্র আঁকানো এবং সেই চিত্রটা কেমন চিত্র ঠিক এই চিত্র অর্থাৎ এখানে খুব বেশি তোমার কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ দেওয়া যাবেই না দিলেই কিন্তু ভুলটা করে ফেলবা তোমার কি করতে হবে তোমার এরকম একটা পরাবৃত্তের চিত্র আঁকতে হবে এবং সেই পরাবৃত্তের একটা শীর্ষবিন্দু আঁকতে হবে একটা উপকেন্দ্র আসতে হবে আর একটা নিয়ামকরেখা আঁকতে হবে এই তিনটে বিষয় কিন্তু তোমাকে মনে তার মানে আমার মনে হয় যে এই তিনটা বিষয় যদি আমার হয়ে যায় তাহলে তখন আমাদের কি হবে আমরা এখানে আমরা তিনটা বিষয় নিয়ে আমরা কি করব আমাদের অন্যান্য তথ্যগুলো বের করতে হবে যেমন আমরা এখানে এই এই যে আমরা একটা সৃজনশীল প্রশ্ন এই যে আমি বললাম যে একটা সৃজনশীল প্রশ্ন নর্মাল একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আমি এর পর একটা টপিকসে আমি তোমাদের কি করব এই সৃজনশীল প্রশ্ন বিভিন্ন ধরনের যে সৃজনশীল প্রশ্ন আসে সেই সৃজনশীল প্রশ্ন আমি পরে তোমাদের ভিডিওতে দিব আশা করি ধন্যবাদ সবাইকে